শীতে লক্ষাধিক পরিযায়ী পাখি দেখতে চাইলে যেতে হবে ঢাকা থেকে 290 কিলোমিটার উত্তর পূবে টাঙ্গুয়া হাওড়ে। বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জলরাশি টাঙ্গুয়া হাওড়। মেঘালয়ের পাদদেশে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে এ হাওড়টি 50টি বিল নিয়ে বিস্তৃত। বর্ষায় বিলগুলো পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার হয়ে সমুদ্রের রূপ নেয়। নদী আর বিলের পাড়ের অর্ধনিমজ্জিত হিজল করচ গাছ ছাড়া কিছুই চোখে পড়ে না। শীতের শুরুতে এ পানি কমে গিয়ে বিল ও এর আশেপাশের জায়গাগুলো জেগে ওঠে। বছরব্যাপী পানির এ থাকা না থাকা আর এখানকার জলজ উদ্ভিদের সমারোহের কারণে এ হাওড়ে এক বিশেষ প্রতিবেশের সৃষ্টি হয়েছে, যা পাখিদের জন্য অত্যন্ত উপযোগী। পানির নিচে জন্মানো জলজ উদ্ভিদ মাছের যেমন খাদ্য যোগায়, তেমনি পোকামাকড়েরও জন্ম দেয়। আর তাই শীতে পানি কমার সাথে সাথে দেখা যায় নানা প্রজাতির পাখির সমারোহ। পানি সহিষ্ণু হিজল করচের গাছগুলো টাঙ্গুয়া হাওড়ের অনন্য নৈসর্গিক বৈশিষ্ট্য। দেশীয় পাখির বাসা তৈরিতে আর রাত্রি যাপনে এ গাছগুলোর গুরুত্ব
অপরিসীম। শীতের শুরুতে সাইবেরিয়া থেকে আসতে শুরু করে পরিযায়ী পাখিরা, কিন্তু এ সময়ে পানি বেশি থাকায় হাঁস জাতীয় পাখি বেশি দেখা যায়। জানুয়ারিতে হাওরের পানি কমার সাথে সাথে বাড়তে থাকে অন্যান্য পাখির সংখ্যা। এখানে প্রতি বছর প্রায় 1,00,000 পরিযায়ী পাখির উপস্থিতি দেখা যায়। বাংলাদেশের আর কোথাও এত বিপুল সংখ্যায় পরিযায়ী পাখি দেখা যায় না, তাই পরিযায়ী পাখি সংরক্ষণে এই হাওরের গুরুত্বকে অনুধাবন করে ইউনেস্কো 2001 সালে টাঙ্গুয়াকে বিশ্বের 1,031তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বন্যপ্রাণী গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একদল গবেষক দীর্ঘদিন যাবৎ টাঙ্গুয়ার পরিবেশ ও প্রতিবেশের উপর গবেষণা করে আসছেন। তাদের গবেষণায় প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়েই আজকের এই উপস্থাপনা। টাঙ্গুয়া হাওর স্থানীয়দের ভাষায় নয়কুড়ি কান্দা আর ছয়কুড়ি বিলের এ হাওর। 100 বর্গ কিলোমিটারের এই হাওরটির প্রতিবেশ এবং পরিবেশের কারণে এটি পাখিদের জন্য একটি স্বর্গরাজ্য। এখানে প্রায় 167 প্রজাতির পাখি পাওয়া যায়, যাদের মধ্যে 83 প্রজাতির আমাদের স্থানীয় পাখি আর 84 প্রজাতির পাখি হচ্ছে পরিযায়ী বা অতিথি পাখি, যারা শুধুমাত্র শীতেই এই হাওরে এসে থাকে। পৃথিবীব্যাপী হুমকির সম্মুখীন বেশ কিছু পরিযায়ী পাখি এ হাওরে দেখা যায়। এদের মধ্যে খয়েরি কাস্তে চড়া, লাল ঝুঁটি ভূতি হাঁস ও কালোলের জোড়ালি অন্যতম। উল্লেখযোগ্য স্থানীয় পাখির মধ্যে রয়েছে মেটে হাঁস, ছোট ডুবুরি, নিউপিপি এবং কালিম।